অপেক্ষার পালা শেষ, মাঠে ঘোরাচ্ছে 2024 সালের বিপিএল। ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে, দলগুলো চালাচ্ছে শেষ মুহূর্তের অনুশীলন। আগামী 19 জানুয়ারি টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও নবাগত দুর্দান্ত ঢাকা। তবে এসবের বাইরে এখন আলোচনায় বিদেশি খেলোয়াড় দলে বেরানো নিয়ে। সম্প্রতি ফরচুন বরিশাল 3 জন বিধ্বংসী ক্রিকেটারকে সাইন করিয়েছে, যা নিয়ে তোলপা সোশ্যাল মিডিয়া। চমকে গেছে অন্য দলগুলো। সাউথ আফ্রিকার বিধ্বংসী মার্কুটে ব্যাটসম্যান ডেভিড মিলারের সাথে চুক্তি সম্পন্ন হয়েছে বরিশালের। কিলার মিলারকে দলে অন্তর্ভুক্ত করার বিষয়টি ফেসবুকে নিশ্চিত করেছে দলটি। জানা গেছে মিলারকে পেতে মোটা অঙ্কের অর্থ ব্যয় করতে হবে সাউদার্ন আর্মিদের। এছাড়া আফগানিস্তানের বিধ্বংসী পেসার নাবিনুল হককেও দলে বেরিয়েছে বরিশাল। ডানাতি এ পেসার দুবাই লিগে ব্যান থাকায় তাকে পুরো মৌসুম জুড়ে পাওয়া যাবে। তাকে কিনতে বরিশালে 75 লাখ থেকে 1 কোটি টাকা পর্যন্ত খরচ করতে হয়েছে বলে জানা গেছে। দক্ষিণবঙ্গের দলটি এছাড়া আরও কিনেছে লাসিত মালিঙ্গের কার্বন কপি বলার নুয়ান থুসারাকে, যাকে সম্প্রতি আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ান্স কিনে নিয়েছে। লঙ্কান এই পেসারকে অবশ্য প্রথম অংশে পাবে না তামিম ইকবালের দল। 3 গুরুত্বপূর্ণ সাইনিং সেরে ফেলেছে বরিশাল। দল গুছিয়ে তাদের লক্ষ্য এখন শিরোপা গড়ে তোলা। দুর্দান্ত সব বিদেশি খেলোয়াড় থাকার পাশাপাশি বরিশাল দলে দেশি খেলোয়াড় হিসেবে আছে তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ ও সৌম্য সরকার। সেরা সব তারকাদের নিয়ে দল সাজিয়ে শিরোপা না জেতা বরং এবার অন্যায়ই হবে বরিশালের জন্য। আপনার কি মনে হয় তারকা হিসেবে দলটি কি জিততে পারবে টুর্নামেন্ট?